আজ যাকে আমরা কলকাতা শহর নামে চিনি, এককালে সেটাই ছিল বেশ কিছু ছোট ছোট গ্রাম, যার মধ্যে অন্যতম ছিল সুতানুটি, কলিকাতা আর গোবিন্দপুর। এখনো শোভাবাজার মেট্রো স্টেশনের নামে সুতানুটি নামটা আপনারা অনেকেই নিশ্চয়ই লক্ষ্য করেছেন, কিন্তু সেই সুতানুটি বর্তমান কলকাতার ঠিক কোন জায়গায় ছিল? মোটামুটিভাবে বলা যেতে পারে যে সুতানুটির উত্তরে ছিল বাগবাজার খাল, পূর্ব দিকে ছিল আপার সার্কুলার রোড, মানে আজ যেটা আচার্য প্রফুল্লচন্দ্র রোড, পশ্চিমে ছিল গঙ্গা আর দক্ষিণে রতন সরকার গার্ডেন স্ট্রিট। শোনা যায় এককালে এখানে সুতোর নুটি পাকিয়ে হাটে বিক্রি করা হতো, আর সেই থেকেই জায়গার নাম হয়ে যায় সুতানুটি। সেই সুতোর হাটটা নাকি বসত হাটখোলা অঞ্চলে, আর সেই থেকেই অঞ্চলের হাটখোলা নাম হয়। পুরনো কলকাতার এমনই সব নানান অজানা গল্প জানতে সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যির ইউটিউব চ্যানেলের সঙ্গে।